একটু লক্ষ্য রেখো, হ্যাঁ যেন টাকা বেশি খরচা না হয়। তুমি তো মাঝে মধ্যে টাকা পয়সা দিও। শোনো, সুভাষদারে তো আমার রিকোয়েস্ট করিয়া ইসামতি নদী ক্রস করাই দিছিল, এর লগে নাসির আলীও ক্রস করছিল, নারেখা দিছিল। এসব কথার কি অর্থ? এর অর্থ পৃথিবীতে তোমার আমার থেকে ভালো কেউ জানে না বলতো। বিয়ার মতের জন্য যখন একখান শর্ত দিছিল, তখন কিরম মুখ কইরা কাঁদছিল সেই মুখখান তো আমি দেখছি বলতো। ওই মুখের বাসা বোজনের মতো বুদ্ধি কিন্তু গণেশ মন্ডলের আছে। তা কোনোদিন একবারের জন্য তোমার আমি দিয়ে গেছি যে তুমি নাসির আলীর ভালোবাসো কি বাসো না? তুমি ভাবতেছো আমি নাসির আলীর লইয়া খুব দুশ্চিন্তায় আছি, একেবারে না বেরিয়ে আবি। এই দেশে একখান মানুষ আছে যে তোমার কোনো ক্ষতি করবো না, এটা আমি খুব ভালো করে জানি। এসব এখন আলাপ না করলে হয় না, গুটি সাজাইতেছি বদ্ধা, হাতে দান কম তো, একটু ভাই পা খেলতে হইব গণেশ মন্ডল রে। আবার এখান শর্ত আছে। আবার কি শর্ত? সুভাষদার আপনি ইন্ডিয়া পার করে দেন। ও, তাইলে আপনি বিয়ে করতে রাজি হইবেন তাই তো? তাহলে এবার কান্দনটা থামান। আচ্ছা হ্যাঁ, আসল পরিচয়টা কি? হ্যাঁ যে সুভাষ বা বিভাষ না, এটুকুন ভোজনের বুদ্ধি বা উপায় তো আমার আছে, এটা তো আপনি জানেন। হ্যাঁ নামটা কি? নাসির আলী। নাম না বদলাইলে তো এখানে রাখুন চাইতো না, আর কাল ভোর রাতে যাইব গিয়া বিশ্বাস পড়ার শ্মশান ঘাট দিয়া হারলো কইব নিতে। আপনি খালি বর্ডারের কার্ড করলে সামলাইবেন, ওনার গায়ে যদি একটা বাসর লাগে তাহলে আপনি আমার আর পাইবেন না, আমার মৃত্যুদেহ পাইবে।